সুধি স্বাস্থ্য বিষয়ক আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিষয় সন্ধিকালে শিশুদের ব্যক্তি স্বাধীনতা জি এটি আমরা আসলে পরিচিত নই আমি আজকের এই বিষয়টিকে নিয়ে কথা বলছি আমাদের ইউটিউব চ্যানেলের কিশোর কিশোরী স্বাস্থ্যের অংশ হিসেবে তবে এটি আমি মনে করি প্রতিটি বাবা মায়ের দেখা উচিত বোঝা উচিত আত্মস্থ করা উচিত আমি এই পর্বের সাথে পরবর্তীতে একজন মানসিক মানসিক রোগের স্বাস্থ্য নিয়ে কথা বলবেন আমার সাথে থাকবেন একজন ডাক্তার উনিও এই ব্যাপারগুলোকে আবারও বলবেন আমি একজন মেডিসিন ডাক্তার হিসেবে যতটুকু না বললি নয় আজ আমি ততটুকু নিয়ে কথা বলবো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি বেমানান হতে পারে বা মনে হতে পারে অনেকে হয়তো ভাববেন কি বলছেন আপনি কথাগুলো শুনুন পরে এটি একটু ভাবুন তারপর আবার কথা বলতে পারবো তবে মনে রাখতে হবে এটি মনে রাখবেন যে আমাদের মতো শিশুরাও কিন্তু মানুষ হয়তো বয়সে অল্প কিন্তু বয়সন্ধিকালে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় প্রতিটি বাবা মাই মনে করেন যে তারাই তাদের শিশু সন্তানদের সর্বোত্তম বন্ধু কিন্তু নিজেকে একবারও জিজ্ঞেস করে দেখুন তো এটি কতটুকু সত্যি যদিও বাবা মা তেমনটা মনে করেন আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি সত্য নয় আজকের ভিডিওটি বানানো হয়েছে বয়সন্ধিকালে শিশুদের জন্যই তবে মেইনলি এইটি পশ্চিমা সমাজের প্রেক্ষাপটে বানানো হয়েছে এরা আমাদের দেশগুলো হচ্ছে এই ব্যাপারে একটু হলেও এগিয়ে আইন কানুন বা পারসেপশন এদের আরেকটু ভালো প্র্যাকটিক্যাল সেই জন্য আমি পশ্চিমের পরিস্থিতিটি আলোকে আজকের ভিডিওটি বানিয়েছি শিশুদের বলছি তোমাদের বাবা মায়ের পাশাপাশি ডাক্তাররাও তোমাদের বন্ধু হতে পারে শারীরিক ও মানসিক কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা তোমাদের থাকতেই পারে সেগুলো যদি বাবা মায়ের কাছে বলতে ভালো অনুভব না করো অস্বস্তিকর মনে করো তবে তোমরা পরিবারের অন্য কোনো সদস্যকে বেছে নিতে পারো যার সাথে তোমাদের সম্পর্ক ভালো তার সাথেই ব্যাপারটি শেয়ার করতে পারো যদি তেমন কারোর সাথে শেয়ার করতে না পারো তাহলে সেটি পারিবারিক চিকিৎসকের কাছে বলতে পারো চিকিৎসক অবশ্যই তোমাকে ব্যক্তি স্বাধীনতা বা প্রাইভেসিকে সম্মান দেবে তুমি না চাইলে ডাক্তার তোমার বাবা মায়ের সাথে এটি শেয়ার করতে বাধ্য নন এছাড়া ডাক্তার তোমাদের সকল ধরনের সমস্যা সমাধানের একটি গাইডলাইনও দিতে পারেন এই বিষয়ে অনেকের অনেক ধরনের সমস্যা ও জিজ্ঞাসা থাকতে পারে আমরা সেগুলো একটু আলোচনা করব আমি আবারও বলছি তুমি যদি মনে করো একজন সন্তান হিসেবে ডাক্তারের কাছে গিয়েছ বাবা মায়ের সাথে তুমি চাইলে একটু ব্যক্তি স্বাধীনতা চাইতে পারো যখন তুমি ডাক্তারের সাথে কথা বলবে তুমি চাইলে ডাক্তারকে বলতে পারো আমি একটু আলাদা কথা বলতে চাই এটি তোমার রাইট রয়েছে যদিও তুমি বয়সে ছোট তুমি যদি বলতে না পারো সাহেবের কাছে তুমি কাগজে লিখে ডাক্তারের প্রশ্নের উত্তর আমরা খুঁজি ডাক্তারের চেম্বারে গিয়ে আমরা ব্যক্তিগত বিষয়ে আমি কি একান্তে তার পরামর্শ নিতে পারবো হ্যাঁ স্বাভাবিকভাবেই তুমি সেটা পারবে তোমার বাবা অথবা মা কেউ যদি তোমার সাথে থাকেও তবুও তুমি সেটা করতে পারবে তুমি একটি চিরকুঠে লিখে জানাতে পারো যে আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই একান্তে ডাক্তার নিশ্চয়ই সেটিকে সম্মান করবেন এবং তোমাকে আলাদা করে সময় দেবেন প্রশ্ন আমি কি যে কোনো ব্যাপার যেমন আমার পড়াশোনা স্কুল এসব বিষয় নিয়েও প্রশ্ন করতে পারবো হ্যাঁ তোমার সেসব বিষয়ে ডাক্তার হয়তো নিজে থেকেই জানতে চাইবেন আর যদি জানতে না চান তাহলে তুমি নিজে থেকেই জানাতে পারো অথবা তাকে প্রশ্ন করে তোমার জেনে নেওয়া উচিত প্রশ্ন আমি আমার ডাক্তারকে যদি কিছু বলি তিনি কি আমার বাবা মাকে সেগুলো বলে দেবেন উত্তর ডাক্তার তোমার বাবা মায়ের সাথে সমস্ত কিছু শেয়ার করতে বাধ্য নন এটা করা তার জন্য উচিত নয় তার আইনগত অধিকারণেই তোমার বাবা মায়ের সাথে সবকিছু শেয়ার করার তবে তুমি যদি এমন কোন পরিস্থিতিতে পর যে তুমি নিজেকে ধ্বংস করতে চাচ্ছ অথবা সমাজের কাউকে সে কাউকে সেটি ভিন্ন কথা এটি ছাড়া তোমার আর সবকিছুই তার গোপন রাখার কথা প্রশ্ন আমি যদি ডাক্তারকে দেখালেই আমি যদি ডাক্তারকে দেখালি তাহলে আমার বিল আমার বাবা মার কাছে কি যাবে না অর্থাৎ আমি ডাক্তারকে কি কারণে দেখাচ্ছি না চাও তাহলে ডাক্তার নিশ্চয়ই তোমার সেই গোপনীয়তা রক্ষা করবেন অর্থাৎ তুমি তোমার ব্যক্তিগত গোপনীয়তাটাকে গোপনে রাখতে চাচ্ছ সেটি ডাক্তার সহায়তা করবেন বলে আশা করা যায় প্রশ্ন আমার বলার কি প্রয়োজন রয়েছে যে আমি শারীরিক ভাবে উত্তর হ্যাঁ ডাক্তারকে বলার প্রয়োজন রয়েছে কারণ ডাক্তার তোমার শারীরিক সমস্ত ব্যাপারে তোমার মেলামেশার সেফটি বিষয়ে যদি তোমার জানা না জানা থাকে তবে তোমার নিজের জন্যই সেটি ভালো হবে বিভিন্ন ইনফেকশন থেকে দূরে থাকতে পারবে তুমি স্বাস্থ্যকেও ভালো রাখতে পারবে আর ডাক্তার এটির গোপনীয়তা রক্ষা করেই তোমাকে সহযোগিতা করতে প্রশ্ন শারীরিক মেলামেশার কারণে যে যেগুলো ইনফেকশন হতে পারে ডাক্তারের অফিসে আমি কি সেগুলো টেস্ট করাতে পারি হ্যাঁ তোমরা পারো ডাক্তারের অফিসেই সেই টেস্টগুলো করাতে পারো অথবা সরকারি বিভিন্ন ক্লিনিক রয়েছে সেখানেও যেতে পারো যেমন বাংলাদেশের কনটেক্সটে ম্যারি স্টপস ইত্যাদি ক্লিনিক প্রশ্ন ডাক্তারের অফিস থেকে আমি কি জন্ম নিয়ন্ত্রণ বড়ির প্রেসক্রিপশন পেতে পারি হ্যাঁ পারো তুমি যদি আঠারো বছরের নিচেও হয়ে থাকো তাহলেও তুমি ডাক্তারের অফিস থেকে এগুলোর প্রেসক্রিপশন নিতে পারো এটির সেফটি নিয়েও প্রশ্ন করে জেনে নিতে পারো অথবা অন্যান্য পন্থা নিয়েও তোমার জন্মগত এবং আইনগত অধিকার এগুলোকে গোপেন গোপন রাখতে ডাক্তার সাহেব বাধ্য যদি না এমন কোন যাতে তুমি ডেঞ্জারের মুখোমুখি হও অনলি তখন বাধ্য নয় প্রশ্ন আমার ডাক্তার কি আমার বাবা মাকে অথবা আমার আত্মীয় স্বজনকে বলে দেবে না যে আমি গে লেসবিয়ান কিংবা কিংবা সমকামী উত্তর আইনগতভাবে ডাক্তার সেটি বলতে পারেন না তার বলার কথাও নয় তোমারও অধিকার রয়েছে তোমার এই সকল ব্যক্তি স্বাধীনতার উপর কাজেই তোমার প্রয়োজনে তুমি ডাক্তারকে বলতে পারো প্রশ্ন যদি কখনো এমন হয় যে তোমাকে জোর করে কোনো বন্ধু মেলামেশা করেছে তোমার সাথে শারীরিক মেলামেশা উত্তর আসলে রেপড হওয়া যে কোনো সময়ের জন্যই বেদনাকর যদিও এটি একটি রিলেশনের মাধ্যমে হতেও পারে তারপরও এটি রেপি হতেই পারে আবার রিলেশন ছাড়াও এটি হতে পারে তবে যে কোনো পরিস্থিতিতে তোমার বাস্তবসম্মত অধিকার রয়েছে এটির ব্যাপারে সাহায্য নেবার তুমি যে কোনো সময় ডাক্তারের শরণাপন্ন হতে পারো ডাক্তার সেই ব্যাপারে তোমাকে সহযোগিতা করবেন প্রশ্ন যদি আমি নিষেধ করি তাহলে কি স্কুলে বা বাসায় আমাকে হতে হবে। উত্তর যদি তুমি নিষেধ করো যে তুমি ড্রাগ টেস্টের সম্মুখীন হতে চাও না তাহলে এইটি তোমাকে কেউ জোর করে করতে পারবে না কিন্তু এটিও মাথায় রাখতে হবে ড্রাগ টেস্ট না করার কারণে তুমি হয়তো কোনো না কোনোভাবে স্কুলের খেলাধুলার টিমে যেতে বাধাগ্রস্ত হবে অথবা বাসায় এমন কোনো এমন হতে পারে যে এই টেস্টটি না করার কারণে তোমার বাবা মা হয়তো কিছু বিষয়ে তোমার ওপর নিষেধাজ্ঞা আনতে পারেন সেক্ষেত্রে তুমি হয়তো ড্রাইভিং করতে পারবে না রাতে টিভি দেখতে পারবে না বাইরে যেতে পারবে না রাতে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো মাথায় রেখি তুমি এই ডিসিশনটি নিবে প্রশ্ন আমার যদি ড্রাগ নেয়া অথবা মদ পানের অভ্যাস থাকে তবে কি আমি ডাক্তারের শরণাপন্ন হতে পারবো হ্যাঁ পারবে অবশ্যই পারবে আর ডাক্তার এটির গোপনীয়তা রক্ষা করে তোমার চিকিৎসায় সাহায্য করতে পারবে প্রশ্ন যদি আমার বাবা মা না থাকে আমি যদি এতিমখানায় থাকি তাহলে কি হবে পশ্চিম এটিকে বলা হয় ফস্টার হোম উত্তর হচ্ছে হ্যাঁ এটিও ঠিক যে অনেকের বাবা মা থাকে না কিন্তু বাবা মা না থাকলেও বা এতিমখানায় থাকলেও তুমি ডাক্তারের স্মরণাপন্ন হতে পারো এটি তোমার জন্মগত অধিকার এবং সেটির গোপনীয়তাও তারা রক্ষা করতে বাধ্য প্রশ্ন আমার স্কুলে আমি ফেল করেছি বা এরকম কোন বিষয়ে আমার ডাক্তারের সাথে আমি কি শেয়ার করতে পারবো হ্যাঁ এটিও তোমার জন্মগত অধিকার তুমি বলতে পারো ডাক্তারকে এরপর তার কাজ হবে তোমার অভিভাবকদের সাথে ভালোভাবে বুঝিয়ে কথা বলা যে কিভাবে কি করা যায় কিন্তু এটির কারণে তারা তোমার উপর কোন হেনস্থা করতে পারবে না তোমাকে টর্চার করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি প্রশ্ন কখনো কখনো আমি ভালো বিহেভ করি না ব্যবহার করি না আমি মাঝে মাঝে বিষণ্ন থাকি এসব বিষয়ে আমি কার সাহায্য চাইব হ্যাঁ বাবা মায়ের কাছে বলতে যদি কমফোর্ট ফিল না করো তাহলে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত ডাক্তারকে খুলে বলা উচিত সব শেষে তোমাদের প্রতি অনুরোধ বি অনেস্ট সব শেয়ার করা উচিত যেখানেই কোনো সমস্যা মনে করো বাধা আছে মনে করো সাহায্য কামনা করো যাকে রিলায়েবল মনে করো তাকেই প্রশ্ন করো বাবা মার সাথে কথা বলো ডাক্তারের সংস্পর্শে থাকো আর নিজের প্রতি রেসপন্সিবল হও দায়িত্ব নিতে শেখো মনে রেখো সবাই তোমার বন্ধু কেউ তোমার শত্রু নয় এটি মাথার মধ্যে গেথে নাও আর বাবা মা বা প্যারেন্টসদের কাছে আমাদের অনুরোধ শিশুরা যখন বয়সন্ধিকাল পার হয় তখন শরীর ও মন নিয়ে তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয় আমরা সবাই ভাবি যে আমরা আমাদের বাচ্চাদের সর্বোত্তম বন্ধু কিন্তু অনেক সময় বিষয়টি সঠিক নয় চোখ কান খোলা রাখুন তাদেরকে সাহায্য করুন তাদেরকে জিজ্ঞাসা করুন সব ঠিক আছে কিনা ছেলেমেরা ছেলেমেয়েরা বড় হলেও তাদের ছুঁয়ে দেখুন তাদের শার্ট ধরে জিজ্ঞাসা করুন যে তারা কেমন আছে তাদের চোখে চোখ রাখুন হাতে হাত রাখুন আর ওরা যখন ওদের ডাক্তারের কাছে যাবে তখন ডাক্তারের সাথে একান্তে কথা বলার জন্য ওদেরকে দুটি মিনিট সময় দিন তারাও বড় হচ্ছে তাদেরও নিজস্ব একটি জীবন রয়েছে নিজস্ব একটি ভুবন রয়েছে তাদের ব্যক্তি সত্তাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে তাদেরকে কখনোই আমাদের সম্পদ মনে করা ঠিক হবে না তারা আমারই রক্ত আপনারই রক্ত আর এভাবে তারাও উপলব্ধি করবে যে তারা রেসপেক্টেড হচ্ছে একটু স্পেস দিন বাচ্চাদের তাদেরকে তাদের মতো বড় হতে সুযোগ দিন আপনি শুধু হাতি ধরে পাশে থাকুন দেখবেন এর ফলাফল আপনি অবশ্যই ভালো পাবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে বলছি